কিছু কথা বলতে এলাম। একটা কথা আমি এই বুনো মোষ আর শিয়ালকে পরিষ্কার বলে দিচ্ছি, শোন, দীর্ঘ অনেক দিন ধরেই দেখছি তোর থেকেও বেশি ওই তোর বোন মোষ প্রচুর চালাকি শুরু করে দিয়েছে। হ্যাঁ, আমাদের এদিকে এলে তো খেদিয়ে তাড়িয়ে দেবো, এবার কমেন্ট করার কথা বলবি, তুইও তো করিস, আমি গিয়ে না তোদেরকে রীতিমতো ঠুসিয়ে দিয়ে আসি কমেন্টে, তোদেরকে দেখে তালি বাজাই না। ফার্স্ট সীমা দিও বলেছে তুমি কমেন্ট করো কেন, আমি বারণ করতাম। আমার যেটা মনে হয় যে এদেরকে ঠুসিয়ে দেবো, ভিডিও করার অত টাইম নেই, তো ঠুসিয়ে দিয়ে আসি, বুক ঠুকে গিয়ে কমেন্ট করে দিয়ে আসি, ঠিক আছে? শোন, তোরা যে কমেন্টগুলো করছিলিস তালি দিয়ে দিয়ে, মানে খুব তেলাচ্ছিলি, এবং তোরা খুব ভালো চালটা খেলেছিলি যে এদের বলিস না দল, পরিবার যা বলিস, পরিবার বলিস না দল, হ্যাঁ দল, ইউনিটিটা ভাঙার একটা ভালো পলিটিক্স করেছিলি, তাই না? দুদিন আগে কী বলতিস রে, বেশ্যা এই সেই, সীমা বেশ্যা বলছিস তো, কিমা বেশ্যা, হ্যাঁ, তার চাই যাই জয়শ্রীর এগেনস্টে একটা কথা বলেছে সীমাদি, অমন ভাবেছে সে হয়ে গেল সীমাদি, যাই তোদের মন মতো কেউ কথা বলে বেশ্যা থেকে দিদি হয়ে যায়, তাই না? লজ্জা করে না? জয়শ্রী তো দোকলা, খুব খারাপ, তাই না? ওর থেকেও বেশি দোকলা তোরা, সেটা হচ্ছে মোস্তার প্রমাণ, চিঙ্কি মাসি তার প্রমাণ, চিঙ্কি মাসি হাড়ে হাড়ে ফল পেয়েছে দোকলাকে, মোষ হচ্ছে এক নম্বরের দোকলা, আর তুইও তাই, বুঝলি? তুইও কিন্তু মানে যখন যে ডালে পারিস সেই ডালে গিয়ে মুখ মারতে চাস। সঞ্জয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা, তারপরেই লাগিয়ে দিলি দোষ, সো কল টেচার ঠেচার আমার নাম্বার দিয়েছে। আরে তুই আমাকে অনেক মাস আগে করেছিলি, নাম্বার তোর দেবার হলে না সেই সময় দিতাম, এই দু চার মাস ওয়েট করতাম না, বুঝতে পেরেছিস? যার জন্য আমি কমিউনিটি দিয়েছিলাম, আমি একটা ভিডিও নামাইনি, দরকার পড়ে না তোর মতন ফালতু মহিলার মানে সব কথায় উত্তর দেওয়ার। মোষকে তো মানে দু চক্ষের বিষ লাগে, ওই একটা আছে মুখ মারতে চলে আসে সীমাদির প্রত্যেকটা কমেন্টে, আর আমাদের মধ্যে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের দ্বন্দ্ব লাগাতে, অত সস্তা নয়, তোদের মতন দোগলা না এই দলটা ভিউয়ার্সরা। এই যে শিয়াল মোষের যে জোনটা আছে না, এই জোনটাতে কতটা এরা দোগলা, খুব মানে তোমরা তো দেখছো, আরও দেখবে, আরও দেখবে ক্রমশ প্রকাশ্য, আরও দেখবে পায়ের তলার মাটি তোমাদের সরে যাবে এদের কাণ্ড কারখানা যখন আরও ফ্ল্যাশ হবে, এরা যে কতটা শয়তান। কাল যাকে বলতো কিমা বেশ্যা, দিনের পর দিন তার কমেন্ট বক্সে এসে তাকে তেল মারছে, তেল মারছে, তারপরেই তাকে দিদি দিদি, তোমাকে না একটু আলাদা লাগে, ওরে বাবু তোমাকে না একটু আলাদা লাগে, কে বলে কেলে ভেঁস, ভেঁসা বলে, ভেঁসা মানে মোষ, তোমাকে একটু আলাদা লাগে। আর ওদিকে ওই যে ঢ্যাবড়া চোখো গুপ্তি বুড়ি এসে, তুমি খুব আলাদা, চোখটা তো মানে একেবারে বেরিয়ে না আসে, মানে তোদের মতন দোগলা ইউটিউবে কেউ নেই রে, কেউ নেই, কেউ নেই, মানে এটা আমরা দেখেছিলাম অনেক দিন থেকেই, ওই দেবনাথ আর এই ফ্যামিলিতে যখন চুলোচুলি হচ্ছিল তখনই দেখেছি, দেবনাথ ফ্যামিলির লাইভে গিয়ে ভাই 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 যাই পাত্তা দেয়নি, অমনি পাল 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 ঝপঞ্ঝাল হয়ে গেল ওখানে। তারপর আবার যখন পিপালের সঙ্গে লাগলো মতের মিলল না, এক মিনিট টাইম নেয়নি, এক মিনিট চলে গেল। দেখ আজও আমরা কিন্তু নাম নিয়ে বলি তোর ভুল হয়েছে, তোর মায়ের ভুল হয়েছে, কাকিমা বলি, অসম্মান করি না, তোদের মতো নয়, যাকে পিঙ্কি দি বলতিস মোষ, চিঙ্কি মাসি ছোট্ট লোক কি না বলেছিস, সাথে সাথে আবার চেঞ্জ হচ্ছিস যখন দুটো এক হয়েছে, এগুলো উদাহরণ দিচ্ছি। আর শোন একটা কথা বলি, একটা কথা আমি বলবো বলে আজকে ভিডিওটা করছি, আমি অনেক ভিডিওয়ে দেখতে পাই এই খ্যাঁক শিয়াল টুইনটাকে মানে সুতপার হাজব্যান্ডকে যাচ্ছে তাইভাবে অপমান করে, তো সাহস হয় কী করে রে, ওই মানুষটা তোর খায় পড়ে, ওই মানুষটা তোকে নিয়ে কিছু বলে, সুতপা তোর বরকে নিয়ে কটা ভিডিও করেছে রে, 15খানা ভিডিও তুই ওর বরকে নিয়ে নামালে একটা তো খাবি ঝাড়, তাতেও ও কিন্তু কিছু বলছে না,
তোর লজ্জা করে না? একটা ভদ্র বাড়ির ভদ্র ছেলেকে রোজ তুই দাঁত বের করে বলিস বেরু। শালা তোর বরটা কী রে? তোর বর কী, তোর বর কী? তুই যে এগুলো করিস সামনে দাঁড়িয়ে দেখে, তোর বর কী মহাপুরুষ নাকি পুরুষই নয় কি? সর্বক্ষণ তুই অন্যের হাজব্যান্ডকে কেন এরম ছোটো করিস? সেই মানুষটা কী করেছে? নেহাত মানে সত্যি নির্ভেজাল ভালো মানুষ, দেখলে তো বোঝা যায়। সরল সাদা, কিছু বলে না বলে না। পড়তিস না আমাদের বরেদের পাল্লায়? যদি আমার বর চ্যানেল খুলতো না, আর তুই যদি ইন করে আসতিস, অন ক্যামেরা গালাগাল দিত, আর আমিও সেটাকে সাপোর্ট করতাম। যে যেমন তাকে তেমন, কুকুর ভাই কুকুরের ভাষায় বোঝে। যেমন সোমার বর এসে একটা দিয়ে গেছিলো আচ্ছা করে, ওই ইন্ডিয়ান ব্লগার ড্যাশ ড্যাশকে ঠিক করেছিল। আজ আমার বর যদি চ্যানেল খুলতো না, আর যদি বলতিস অন ক্যামেরা বলতাম, তুমি ওকে গালাগাল দাও, আমি সাপোর্ট করছি। নেহা তুই না অনেক ভালো না, তোকে কিছু বলে না, লিহাজ করে তুই মহিলা বলে। বাট এখানে মহিলা আর পুরুষের খেলাটা খেলবি না, আচ্ছা করে খাবি। কিন্তু এবার যদি অকারণে ভদ্র কাউকে তুই এইভাবে কথা বলিস, লজ্জা করে না? না জয়শ্রী দোকলা, জয়শ্রী থেকেও তুই বেশি দোকলা, বুঝেছিস? সে কল রেকর্ডিংগুলো সুলতাতেই রোজ শোনায়, সেটাতেই বোঝা যায়। আর মোষ, দিনের পর দিন তুই দোগলাগিরি করেছিস। সীমাদির কাল ভিডিওতেও পরিষ্কার বোঝা গেছে, তুই ফোন করে করে বলেছিস ওই দেবনাথ ফ্যামিলিতে যে কে তার নামে ভিডিও নামিয়েছে, এই করেছে ওই করেছে, তুই বলেছিস। তুই না বললে কি ওরা দেখতে পেত না? শয়তান মহিলা কোথাকারের, ঠাটিয়ে তোমার গালে না থাপ্পড় কষাবো। প্রবাসী বাঙালির মেয়েটাকে তুই প্রথম, মোষ শিয়াল, ছিঁড়ে খেয়েছিস, ছিঁড়ে। আর একটা কথা আমি বলবো, আমাদের পরিবারের যারা আছো একসাথে, আমরা হাতে হাত দিয়ে আছি, এই ইউনিটিটা না খুব দরকার। এই ইউনিটিটা আছে, সেটা যেন সারা জীবন থাকে। তার জন্য একটা রিকোয়েস্ট করছি তোমাদের কাছে, হাত জোর করতে পারছি না, একাতে ফোন তো। আমাদের যদি কারোর ভুল থাকে, অ্যাটলিস্ট একটা ফোন করো, জিজ্ঞেস করো, তারপর ভিডিওটা নামিও। যে কেউ মানে ফোন না করে ভিডিও না দেখে কেউ প্লিজ ভিডিও নামিও না। কাল যে সীমাদি বললাম, আমি ভিডিও দেখিনি, আমি ওর কান্নাও দেখিনি, তাই দেখো এগুলো না দেখাতে নামানো হয়েছে বলে মিসআন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে। আজকে আমার যদি মনে হয় ও এই ভুলটা করেছে, আমি আমার বলা উচিত, আমি পার্সোনাল বলবো। যদি দেখি না শুনছে না, তখন আমি বলবো বুঝিয়ে, হার্ট করে নয়, অন্যদেরকে হাসিয়ে না, অন্যদের মজা নেবার সুযোগ আমরা দেব না, এটা মাথায় রাখতে হবে। ভুল মানুষ মাত্রই করে, মানুষ ভগবান না, তাহলে ঈশ্বর হয়ে যেতাম আমরা, তাই না? তো এটা একটু প্লিজ মাথায় রেখো, সবাই খুব ভালো থেকো। আর ওই দলের যারা তেলানি দিতে আসে না তেল, তাদেরকে ছেঁটে ফেলে দেবে একদম। তেল মেরে যদি কমেন্ট করতে আসে, ডাইরেক্ট গালাগাল দেবে কমেন্ট বক্সে। আমি বলছি যে এখানে কমেন্ট করতে আসলে আচ্ছা করে খাবি, যদি বাজে কমেন্ট করে গালাগাল দিয়ে ঠিক আছে, ওটাই ওরা করবে, এটা স্বাভাবিক। যদি তেল মারতে আসে একদম হাঁটাবে। দুদিন আগে কিমা বেশ্যা, গত দু তিন সপ্তাহ ধরে দেখছি এই জিনিসটা চলছে, তেল মারামারি। আচ্ছা করে খেয়েছিস তো, আবার খাবি। এখানে যাদেরকে তেল মারতে আসবি তাদেরই খাবি, আমাদের মধ্যে যা হবে মিটেও যাবে। আর সুতপার সঙ্গে সীমাদের কী হয়েছে, মিটে গেছে? তোদের এত কেন ঝাল রে? তোদের সঙ্গে কারোর কিছু হলে মেটে না কেন? তোদের দলের দেখ অনেকেই কিন্তু সাটকে পড়েছে, জানে তোদের সব কটা দু নম্বরই, আরও সটকাবে, শুধু দেখতে থাক। দু নম্বরি গিরি করে জীবনে কোনো দিন কিছু পাওয়া যায় না, তোরাও পাবি না, তোরাও পাবি না, বুঝেছিস? ছোট লোক সব কটা। এই মোষটা হচ্ছে সব থেকে কালপ্রিট এদের মধ্যে, মোষটা।